মোহন খান আজব এক স্বপ্ন দেখেছে। ইলেকশন হলে নাকি পাঁচ দিনও টিকবে না। একজন তারেক রহমান, তিনি টেমস নদীর ওপার থেকে হুমকি ধুমকি দিচ্ছেন। আরে সাহস তাকে তো আসুন, অসহযোগ নেতৃত্ব নেতা তো নেই, তো নেতা তো আসতে হবে। রিমোট কন্ট্রোলে পলাতক নেতা কি করে নেতৃত্ব দেবে? তাকে আসতে হবে, মানুষকে মোকাবিলা করুন, রাজপথে আসুন, জেলে যাওয়ার সাহস অর্জন করুন, তা না হলে জীবনেও নেতা হতে পারবেন না। রিমোট কন্ট্রোল নেতাকে জনগণ কখনো মানে না। জনগণের রাস্তা কোনোদিনও এই নেতা পায় না, যদি পেত তাহলে তাদের সে 28 তারিখের ডাকে সাড়া দিত, 10ই ডিসেম্বরে খালেদা জিয়ার ডেট চালাচ্ছে, 11ই ডিসেম্বর তারেক জিয়া বিদেশ থেকে ঢাকা বিমানবন্দরে চলে আসছে। এসব কত অবান্তর গুজবে গুঞ্জনে বাংলাদেশের বাতাস ভারী হয়ে গিয়েছিল, সেই গুজব গুঞ্জন এখনো চলছে, আমরা এসব বিশ্বাস করি। Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao আমরা শেখ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং অনর শক্তিশালী অবস্থানে আমরা পাহাড়ের মতো আজকে অনর অবিচল, হিমালয়ের মতো অবিচল আমাদের অবস্থান, শক্ত শক্তিশালী। তা আমরাও বলবো, অসহযোগ ডাকবেন, ট্যাক্স আর বাকি ট্যাক্স আদায় করব, কর্তৃপক্ষকে বলবো ট্যাক্স আদায় করুন, যাদের ট্যাক্স বাকি, যাদের বিল বাকি তাদের বিল আদায় করুন, ব্যাংকে যারা লোন নিয়ে পাচার করেছে এদের তালিকা প্রস্তুত করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি ভাড়া বাকি কার কার বাড়ি, বাড়ি ভাড়া আদায় করতে বলছি, এদেরকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। ট্যাক্স বাকি দিছে যারা, তাদের ট্যাক্স আদায় করতে হবে, সাজাও দিতে হবে।